নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। মে 2023, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই মে মাসে নবগ্রহ কি রেজাল্ট দিতে চলেছে, আপনার ভাগ্য, আপনার শিক্ষা, প্রেম, অর্থ, ব্যবসা, কেরিয়ার, বিদেশ, কোন কোন দিক থেকে আপনি কি রেজাল্ট দিতে পেতে চলেছেন। দেখুন, এখানে আমি একটি কথা আবারও বলবো, রাশিফলটি না আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখানে কোনো সন্তুষ্ট করার জন্য কথা বলবো না, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, অর্থাৎ সাদাকে সাদা, কালোকে কালো, অর্থাৎ কোন কোন দিকে আপনাদের সমস্যা আসবে, কোন কোন দিক আপনাদের ভালো হবে, আমি একটা এই ভিডিওর মাধ্যমে পূর্বাভাস দিতে চলেছি। দেখুন, এই ভিডিও আপনারা বন্ধু হিসাবে নেবেন, চলার পথের পাথর হিসাবে নেবেন, বড় সিদ্ধান্ত এই ভিডিও থেকে বড় সিদ্ধান্ত নেবেন না, কারণ বড় সিদ্ধান্তের ক্ষেত্রে নিজস্ব ব্যক্তিগত জন্মছককে অবশ্যই অ্যানালাইসিস করা দরকার। ভিডিওটি শুরু করা যাক। মেষ রাশির আপনি মানুষ, দেখুন প্রথম রাশি আপনার স্বাস্থ্য। আপনার রাশিতেই বৃহস্পতি, বুধ, রাহু, রবি অবস্থান করছে এবং আপনার রাশির অধিপতি মঙ্গল থার্ড হাউসে অবস্থান করছে এবং 11 মে এই মঙ্গল আপনার চতুর্থভাবে চলে যাবে, নিজস্ব গৃহে মঙ্গল অবস্থান করবে। দেখুন, প্রথম কথা, এই সময় থেকে এই মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা উন্নতি হবে, যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল সেই জায়গাটা কিছুটা হলো আপনার স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি আপনার হবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করে আপনাদের মানসিক চাপ কিছুটা হলো কম হবে, একটা মানসিক যে টেনশন থাকে কি না সেটা কিছুটা কম হবে, কিন্তু চতুর্থভাবে মঙ্গল অবস্থান করে আপনার মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে এবং এই সময় আপনাদের রাগ জেদ এটা কিন্তু আপনাদের বাড়বে, যে কোনো বিষয়ে ছোটোখাটো ব্যাপারে আপনাদের রাগ উত্তেজনা এগুলো কিন্তু আপনাদের বাড়বে, অর্থাৎ রাগকে এবং জেদকে কন্ট্রোল করুন, আপনি মেষ রাশির মানুষ বিশেষভাবে লাভ পাবেন। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম এবং আপনার রাশির সঙ্গে কানেকশান করছে এবং বৃহস্পতির সাথে কানেকশান করছে, শিক্ষাক্ষেত্রেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এবং পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, পঞ্চমপতি আপনার রাশিতে অবস্থান করে আপনার বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে যারা হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন বা কোনো কিছুতে অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনারা কোথাও গিয়ে বাইরে গিয়ে আপনারা শিক্ষা নিতে চাইছেন সেখানে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পাবেন, কারণ পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, আমি বারবার বলেছি বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয় এবং পঞ্চমপতির সাথে বৃহস্পতির কানেকশান, নো ডাউট আমি একটি কথা বলবো, শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাসটা খুব ভালো। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, প্রেমের ক্ষেত্রে আমি আবারও বলবো, আপনার শুক্র, চন্দ্র এবং মঙ্গলকে কিন্তু দেখা দরকার। দেখুন, চন্দ্র যেহেতু দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে এবং শুক্রের যে প্লেসমেন্ট, শুক্র দেখুন আপনার 2 মে পর্যন্ত আপনার দ্বিতীয়ভাবে থাকছে, দ্বিতীয়ভাবে থাকার পর আপনার থার্ড হাউসে চলে আসছে এবং মঙ্গল আপনার চতুর্থভাবে চলে আসছে, আমি একটি কথা আবারও বলবো, প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু আপনাদের রয়েছে এবং 11 মের পর থেকে কিছুটা প্রেমের ক্ষেত্রে আপনারা যাদের ক্ষেত্রে, আচ্ছা একটা কথা আপনারা দেখবেন, যারা ইয়াং জেনারেশনরা রয়েছেন বর্তমান সময়ে কিছুটা আপনারা
প্রত্যাশাটা আপনাদের বেশি রয়েছে প্রেমের ক্ষেত্রে, সেই প্রত্যাশা পূরণ না হওয়ার জন্য নিজেদের বন্ডিংটা কিন্তু আপনাদের হচ্ছে না। 11 মের পর থেকে কিছুটা আপনাদের ভালো কিন্তু হবে, এবং বৃহস্পতি উদয় হয়ে যাওয়ার পর থেকে বৃহস্পতি যখন আপনার পঞ্চম ভাবে দৃষ্টি দিবে তখন আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। যারা ইয়াং জেনারেশনরা রয়েছেন, আমি একটি কথা বলবো, মাসের প্রথম অর্ধটা আপনার প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু থাকবে, এবং আপনার ঠিক মাসের মাঝামাঝি সময় থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু হবে, কারণ রাশিতে রবি অবস্থান করছে, তো কিছুটা আপনাদের মানে এক কথায় জেদটা আপনাদের থাকবে, ইগো সেন্টিমেন্টটা আপনাদের থাকবে, বৃহস্পতি কিছুটা সামলে নেবে। দাম্পত্য বৈবাহিক জীবন সপ্তম ভাব, সপ্তমপতি কোথায়? দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে 2 মের পর থেকে অবস্থান করছে। বৈবাহিক জীবনে কিছুটা আপনাদের চাপ থাকবে, থার্ড হাউসে শুক্র যাওয়া কিছুটা মতপার্থক্য সৃষ্টি করবে, যেহেতু শুভ বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার সপ্তম গৃহে, বৈবাহিক জীবনটা আপনাদের কিছুটা ভালো দিক কিন্তু নিয়ে আনবে। দাম্পত্য সুখ এবং স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট আপনাদের কিন্তু আসবে। থার্ড হাউসে শুক্র, তো কিছুটা মনোমালিন্য ছোটোখাটো ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে একটু মতপার্থক্য তৈরি হবে, কিন্তু এগুলো খুচরো সমস্যা, বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু থাকছে না। এবার আসি আপনার ব্যবসা। সপ্তম ভাবই হচ্ছে আপনার বিজনেস, সপ্তম ভাবাধিপতি থার্ড হাউসে অবস্থান করছে। প্রথম কথা, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, কমিশন ভিত্তিক কাজ করছেন, শেয়ারের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো এবং যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি অ্যাজ এ অ্যাডভাইজার, এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু রয়েছে। সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি ব্যবসা ক্ষেত্রে আপনাদের নিশ্চিতরূপে ডেভেলপমেন্ট কিন্তু করবে, এটা আমি নিশ্চিতরূপে আপনাদেরকে বলতে পারি, এবং অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি এই সময় কিন্তু করতে চলেছে। আপনি মেষ রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। ফুড রিলেটেড ব্যবসা, গার্মেন্টসের বিজনেস, আপনি গোশালির বিজনেস যারা করছেন বা আপনি কাঁচা মালের ব্যবসা করছেন কাঁচা, সেখানেও কিন্তু আপনারা সাকসেস কিন্তু পাবেন। দেখুন এবার আসি ভাগ্য। ভাগ্যাধিপতি বৃহস্পতি রাশিতে অবস্থান করে আপনার ভাগ্য হয় দৃষ্টি দিচ্ছে, এটা সব থেকে প্লাস পয়েন্ট। মেষ রাশির ভাগ্য ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি আপনাদের হতে চলেছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেখানে কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্ট, কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, পিতার সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন মে মাসে, এবং গভর্নমেন্ট থেকে লাভ এটা কিন্তু থাকছে। একাদশভাবে শনি অবস্থান করছে, দেখুন একাদশভাবে শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভের জায়গায় কিন্তু দেবে। একাদশভাবে শনি যেহেতু কর্মাধিপতি, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, এবং যারা কর্মের জায়গাটা নিয়ে একটু হলেও আপনারা মানসিক চাপের মধ্যে ছিলেন, সেই জায়গাটা একটা বড় ধরনের একটা ভালো প্যাকেজের চাকরি পাওয়ার সম্ভাবনা এমএনসি কোম্পানিতে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের রয়েছে, এবং আপনার প্রমোশনের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, আপনি মেষ রাশির মানুষ, রবি রাশিতে অবস্থান করছে, আপনাদের মান সম্মান খ্যাতি যশ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে 15 মে পর্যন্ত, এবং রাহু যেহেতু আপনার রাশিতে অবস্থান করছে কিছুটা মন ড্রাইভারশন কিন্তু করবে, কোনটা করলে ভালো হয়, এটা করব না এটা করব, এটা করব না ওটা করব, মানে একটা অ্যাংজাইটির মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা। বুধের সাথে রাহু কিছুটা হলো আপনার ডিপ্রেশান কিছুটা হলো বৃদ্ধি কিন্তু করবে।
বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলবো আপনার নিজস্ব জন্ম ছক বিচার করুন, কি করবেন। উদীয়মান সূর্যকে আপনারা অর্ঘ্য অবশ্যই নিবেদন করুন, হনুমান 40 পাঠ করুন। প্রতি মঙ্গলবার বজরংবলীর মন্দিরে আপনারা, আপনি মেষ রাশির মানুষ, আপনি যান, এবং এর সাথে সাথে আপনি শনির বীজ মন্ত্র পাঠ করুন। দেখবেন যে সমস্যাগুলো আপনাদের রয়েছে কিনা, আপনার সেই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি কিন্তু পাবেন। যাদের ক্ষেত্রে হচ্ছে না, এটা আমি পার্সোনাল চার্ট বিচার করছি না, আপনার নিজস্ব ব্যক্তিগত যদি জন্মছক দেখাতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা একটা সম্ভাবনা মেষ রাশির মে মাস কোন কোন দিক থেকে পরিবর্তন হতে চলেছে। তবে একটি কথা আবারও বলবো, আপনাদের ক্ষেত্রে রাগ জেদটা অবশ্যই আপনারা কমিয়ে ফেলুন, কারণ অবশ্যই এ মাসটা আপনাদের বেশ কিছু বড় বড় সুখবর দিবে। বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ভালো করবে, সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, বিবাহের জায়গা ভালো করবে, কিন্তু মঙ্গলের অবস্থানে আপনাদের জেদ বৃদ্ধি করবে। জেদ এবং রাগ যদি আপনারা এই দুটি যদি সরিয়ে দিতে পারেন, আপনাদের এই মে মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আদর্শ মাস কিন্তু হতে চলেছে। এই ছিল মেষ রাশির একটা গাইডলাইন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।